বলছি মহারাজ, এই যে ছেলে আমার একটা বন্ধন, আমি ইচ্ছা করলেও সেটা থেকে বেরিয়ে আসতে পারছি না। অথচ অন্যের ক্ষেত্রে দেখছি এই মাই অন্য সন্তানকে ছেড়ে দিয়ে সে অন্য কিছু, মানে অন্য কিছুর জন্য নিজের সন্তানকে ছেড়ে দিচ্ছে, তাহলে জিনিসটা কি হচ্ছে? ছেলে তো তাহলে সবার ক্ষেত্রে এক বন্ধন হচ্ছে না। তার তার ওই ভালোবাসাটা অন্যরকম ভাবে ম্যানিফেস্ট করছে। না না, এটা এটা কিরকম হওয়ার আগে আমাদের ধরতে হবে, আমরা আপনি মানে যে ব্যক্তি বলছে তাকে বলবো যে আপনি কেমন যে আপনি মা ছেলের ভালোবাসাকে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন। মা ছেলেরা তো কোর্ট কেসে লড়ছে, সেটা কেমন? মা তো কত মা আছে যারা মেয়ে হলে তাদেরকে মেরে দিচ্ছে। ইভেন এখনকার লিভ ইন রিলেশনে কত রকম হয়ে গিয়েছে যে ভ্রূণ হলেই ভ্রূণ হত্যা করে ফেলছে, টাকা এত রকম বিধিনিষেধ থাকা সত্ত্বেও করতে হবে, কিছু করার নেই। ছাড়াও যায় ধরাও যায়, আমি যেটা বললাম এতক্ষণ সেটাতে যদি চলেন ছাড়া ধরা দরকারই নেই। তাতে ছেলেকে আমার ছেলে না করবেন না, ছেলে একটা চলন্ত এলিমেন্ট না, ও বদলাচ্ছে জীবনের, বারবার দেখা হয়। আপনি কি সূর্যকে আর চাঁদকে আমার করেন? রোজ দেখা হয়, ফ্রেশ দেখা হয়, এই জন্য এত ভালো লাগে। কত পুরনো সূর্য, কখনো সূর্য থেকে তো বোর হয়েছেন, চাঁদের সাথে বোর হয়েছেন, একটা পদ্মফুল ফোটে বোর হয়েছেন, কিন্তু বাড়ির লোকটার সাথে বোর হয়ে যাই, বাড়ির ছেলেটা আমার সাথে বোর হয়ে যায়। কারণ কি, আমরা দাগিয়ে দিয়েছি যে তুমি আমার জন্য এমনভাবেই উদয় হবে, এমনভাবেই ফুটবে। ছেলের সাথে কথা হচ্ছে খুব ভালো, এবার ছেলে ব্যাঙ্গালোরে চলে গেছে, আবার একদিনকে দেখা হবে, ওই কোনো প্রেডিকশান না। আমরা প্রেডিকশান ফোনে ফোনে করতে থাকি, হোয়াটসঅ্যাপে প্রেডিকশান চলে, কবে আসছিস কবে আসছিস, আমি এই করবো তোর জন্য এই করবো, সব প্রেডিক্টেড। আপনি ভাবুন, ধরুন আপনার ছেলে এখানে আছে, ছেলে ধরুন ইউএসএ চলে গেছে, ঠিক আছে, আপনি বলেন গুড যাও, ঠিক আছে। এবার ছেলে একদিন ফিরবে, আপনি অত জানেন না, আপনি বাজারে যাচ্ছিলেন, হঠাৎ করে কল এলো মা আমি আসছি। ভাবুন ওই ওই সময়ের আনন্দটা কতখানি স্পন্টেনিয়াস। কিন্তু আমরা কী করে দিই, মনে মনে এটা রেখে দিই, কবে তুই আসবি কবে তুই আসবি, আমাদের আসলে আমি এটা করবো, আসলে আমি ওটা করবো, আসলে আমি সেটা করবো। ভাই আপনার আনন্দটা যে আপনার যে স্পন্টেনিয়াস যে টাটকা আনন্দ, ওটা আগে বাসি হয়ে গেছে। আপনি বউ নিয়ে স্বপ্ন দেখেছেন, টাকা নিয়ে স্বপ্ন দেখেছেন, ছেলে আসলে কোন চাদর পাতবো তাই নিয়ে স্বপ্ন দেখেছেন, সঙ্গে সঙ্গে আপনার মধ্যে একটা টাটকা ভাব থাকবে, তখন হাতের সামনে কী পাচ্ছি বেস্টটা ছেলের জন্য নেব। আর ছেলেও আপনার কাছে এক্সপেক্ট করবে না, মা তুমি তো এই বলে রেখেছিলে, এগুলো এগুলো হলো না কেন, আপনি কোনো প্রমিস করেননি, আর ছেলেও আপনাকে আসবো বলে আজ প্রমিস করেননি। এইবারে যে মিলাপটা হলো না, এটা বড় আনন্দজনক মিলাপ হবে, খুব হালকা থাকবে। আবার ছেলে যাচ্ছে, ঠিক আছে যা। হ্যাঁ, আমি বলছি না যে কাজকর্মের জন্য কোনো রকমের কারো ডিল করবেন, ওইটুকু আমাদের করতে হয়, কিন্তু আমরা এটাকে অতি করে ফেলি। যখনই আমার ছেলে করে ফেলি, ঠিক আগের সিদ্ধান্তটা ধরুন, আমরা দেখছি না যে টোটালিটি বিভিন্ন রকমভাবে যোগাযোগ হয়ে আজকে ছেলে আসতে পেরেছে। ছেলে কোম্পানি না ছেলে ছেলে আসতে পারতো না, বসেরও অবদান আছে। আমরা বলি আমার ছেলে এসেছে, শুধু আপনার ছেলে আসেনি, আপনার ওই বসের সাইন করা ছুটি এসেছে। ওয়েদার ঠিক ছিল, ফ্লাইটের গোলমাল হয়নি, ঠিক আছে, ছেলের ইচ্ছা হয়েছিল, ছেলের ওই সময় এমার্জেন্সি কোনো কাজ সব প্রকৃতি দেয়নি, সব মিলিয়ে তাহলে ছেলে এসেছে। সেই জন্য ওটা যেমন র্যান্ডাম, আপনিও র্যান্ডাম থাকুন, দেখবেন কত সুন্দর রিলেশানগুলো হতে শুরু করবে, এক্সপেকটেশান থাকবে না, প্ল্যানিং করবো প্রোগ্রামিং করবো, কিন্তু জেনে নেবো মা ফলেই সুখদা আচনা, শেষ পর্যন্ত আমার হাতে নেই। দেখুন আপনারা মাত্র চারজন এসছেন, কিন্তু কত হেলদি আলোচনা হলো, অনেক সময় হয়তো এত হেলদি আলোচনা হয় না, ভিড় অনেক থাকে, কে জানে কখন কী হয়। এইরকম বাঁচুন, হাসিটা খুব টাটকা থাকবে মুখের, ঠিক আছে।